হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পেজ ফালাক্স কালেকশন থেকে যা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে ফেলবেন লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা জানিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা বলে দেবেন আজকে অনেক মাস বছর পরে লাইভে এসেছি মানে এমনিতে তো এক মাস আমি লাইভে আসিনি আর তার আগে দেশের পরিস্থিতি ভালো ছিল না এক মাস মানে আমি অনেক দিন পর লাইভে আসলাম সো যা যা দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমি খাদি শাড়িগুলোর ভিডিও দিয়েছিলাম লাইভ থেকে ছুটি নেওয়ার আগে তো তখন হচ্ছে লাইভ করার কথা ছিল আমি করতে পারিনি সো আজকে লাইভ করবে এটার অনেকগুলো কালার কালারগুলো গুলো সুমি অনেকগুলো কালার যাচ্ছে সো যা যা আমাকে দেখতে পাচ্ছেন একটু জানান মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এতদিন পর সম্পর্কটা এরকম সুন্দর আছে এটাই অনেক বড় একটা ব্যাপার অনেক কাপড় আমার শাড়িটার অনেকগুলো কালার আছে ঠিক আছে আমার শাড়িটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমি আগে লাইট থেকে লুকিং বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ আমি আসলে হিজাব কখনো করি না বা হিজাব আমি পরতেও পারি না ইভেন এটা আমার হিজাব কিনাও ছিল না আমার একটা বোরকার এটা সো আমি জাস্ট একটু মিলতাল করে পরে আসছি আমি জানি না আমি হিজাব কন্টিনিউ করবো কিনা আগেই এগুলো বলে দিচ্ছি কারণ কালকে যদি আবার হিজাব ছাড়া আসি আপনারা বলবেন আপু একদিনের জন্য পর্দা এটা সেটা সবাই না কিছু কিছু আপুরা বলবেন সেই জন্য বলে দিচ্ছি আমি জানি না আমি কন্টিনিউ করতে পারবো কিনা আমার খুব মাইগ্রেনে ব্যথা আমি চেষ্টা করছি ট্রাই করছি ঠিক আছে ইনশাল্লাহ মাসাল্লাহ সো কিউ থ্যাংক ইউ হিসাবে আরো বেশি বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাছ ওকে সো এটা হচ্ছে আমার শাড়িটা রানি কালার কালার বললে আগে দেখিয়ে দিব হ্যাঁ এটা হচ্ছে রানি কালার ও মাই গড এই কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ হাসান মেমতুল লাপু আপনারা তো খুব সুন্দর করে হিসাব করতে পারেন আমি আসলে অত সুন্দর করে পারি না আমার একদমই মানে বলতে গেলে ফার্স্ট টাইম আমি শাড়ির সাথে হিজাব করলাম অনেকদিন পর লাইভ হ্যাঁ অলমোস্ট দুই মাস পর আমি লাইভে আসছি থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন কালারটা অনেক সুন্দর পার্পল কালার তারপরে এটা কি কালার এটা এটা সোল্ড এটা দিও না এটা দাও লালটা দেখাছে লালটা দেখাবো লালটা দেখাবো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ইনার ক্যাপটা আর একটু নামাই দিলে ভালো লাগবে নামিয়েছিলাম উঠে গেছে আস্তে আস্তে শিখতে হবে আর কি আমি পারি না থ্যাংক ইউ কেমন আছো এই লালটা কার চাই লালটার জন্য অনেক অনেক ইনবক্স হয়েছে অনেক অনেক ঠিক আছে আমি পারি না আপনার আস্তে আস্তে শিখাই দিয়ে হ্যাঁ আর আমি হচ্ছে কন্টিনিউ করতে পারবো কিনা জানি না বাট চেষ্টা করছি এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর একটা কালার 마শাআল্লাহ এটা টোনটা অনেক সুন্দর কোনটা আগে দেখবেন বলেন বাসায় পরা আপু থ্রি পিস লাইভ আমি করব ইনশাআল্লাহ হিজাব পরতে স্টাইল নয় প্রপারলি আপু হিজাব পরলে স্টাইল নয় প্রপারলি পরবেন চেষ্টা করব আপু প্রথমে সবকিছু কঠিন করে দেওয়া যাবে না সহজভাবে চিন্তা করতে হবে ইনশাল্লাহ হয়ে যাবে আপু হার্ড এন্ড সোল ট্রাই কর ইনশাল্লাহ উইল হেল্প ইউ থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো এইটার কালারটা কি এটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াইন কালার কতগুলা কালার এই শাড়ির তেরোটা কালার কি কালার দেখবেন আগে বলেন ব্লু মাশাল্লাহ ব্লুটা তো আরো বেশি সুন্দর ব্লুটা তো আরো বেশি সুন্দর খুবই সুন্দর একদিনে কোনো কিছু সম্ভব না আস্তে আস্তে ঠিক আছে সবকিছু আস্তে আস্তে করে হচ্ছে মানুষের শিখতে হয় লাঘব করতে হয় হিসাবটা আপু ধর আপু আমি চেষ্টা করব আমি তো বললামই যে আমি চেষ্টা করতেছি করবো হয়তোবা আমি হিসাব ছাড়াও আসবো আমি হিসাব যে পার্মানেন্টলি ধরে ফেলছি এটা না আমি চেষ্টা করতেছি দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার মৌরানি থ্যাংক ইউ আপু এতদিন কোথায় ছিলেন আপু ছিলাম আল্লাহ রেখেছিল ছিলাম কিউট লাগছে আপু থ্যাংক ইউ ওকে সো কোন কালারটা আগে দেখবেন বলেন কোন কালারটা আমি আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা অ্যাকোয়া কালার হ্যাঁ শাড়ি কিন্তু বেশ লম্বা 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 শাড়ি 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 আঁচল আঁচল এই যে অনেক 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 আছে হ্যাঁ আর এই শাড়িগুলো আমাদের বারো হাজার পাঁচশো রেঞ্জের মানে এটা আমরা আজকে অসম্ভব রকমের একটা ডিসকাউন্ট প্রাইসে দিব না বললি না যেহেতু আমরা একটু ইন্ডিয়ান প্রোডাক্ট সেল কমিয়ে দিচ্ছি বা ডিসকন্টিনিউ করতে পারবো না কজ আমার অনেক প্রোডাক্ট স্টকে সময় লাগবে বাট কমিয়ে দিচ্ছি রেড কালারটা দেখাচ্ছে আর রেডটাকে দেখাবো আপনাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ বারো হাজার পাঁচশো দেন আপনারা অনেক কমে পাবেন ঠিক আছে দাও লালটা দাও আর প্রথম শাড়িতে আমি প্রাইস বলবো হ্যালো মো আপু কেমন আছো অনেকদিন পর দেখলাম থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল সাড়ে তিনশো আপুরা দেখছেন তোমার তোমারটা সাইড স্টার্ট করো বুঝি নাই আপু মার্শাল হিসাবে সুন্দর লাগছে থ্যাংক ইউ সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেকদিন পর দেখলাম অনেকদিন পর লাগে আসছি আপু ওকে সেইটা হচ্ছে লাল লালটা যার চাই এখনই একদম ইনবক্সে দৌড় দিতে হবে হ্যাঁ লাল কালারটা একটু একটু এখন খুব ডিমান্ড তোমার কে স্নিগ্ধ সুন্দর লাগছে থ্যাংক ইউ মানে এইভাবে যে জোড়াতালি দিয়ে আসা যায় লাইভ আমি তার প্রমাণ আমার এটা হচ্ছে একটা বোরকার ব্লাউজ আর একটা শাড়ি দেন শাড়ি মানে সবকিছু মিলিয়ে জাস্ট আমার আজকে লাইভে আসাটা দরকার ছিল ইনশাল্লাহ এখন থেকে তো ডেলি লাইভে আসবো ওয়াইন কালার দেখো রেডটার টার পর ওয়াইন ফার্স্টে হচ্ছে পুরো শাড়িটা দেখেন একদম পিওর শিফন ম্যাটেরিয়ালটা দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন কোন শরীর দেখা যাবে না একদম শিপন এটা জর্জেট লো কোয়ালিটি না এটা একদম ঘন শিপন ইনশাআল্লা অনেক কমে পাবেন না আপু আমি এখন সব হিজাব করব না আমি চেষ্টা করছি চেষ্টা করব আমি কোনো আপনাদেরকে এটা বলবো না আমি একদম শুরু করে দিয়েছি অনেক বড় পরিবর্তন চলে আসছে এরকম না হ্যাঁ আমি একটা পরিবর্তনের জন্য কিছুদিন আমার কাজ থেকে অবসরে ছিলাম আলহামদুলিল্লাহ ওই পরিবর্তনটা আমি আনতে পেরেছি বাকিগুলো আমি আস্তে আস্তে আনবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে ওকে এখন যেটা দেখাচ্ছি এটা লাল কালার মাশাআল্লাহ দেখেন কি সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম চারপাশে এই যে দেখেন পার করা আছে চারোপাশে পার্ক করা আছে সুন্দর করে অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজের পোর্শনটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লালটা কাচ্চাই কুচি কতগুলো দেখে না শাড়ি অনেক বড় অবস্থায় অনেক সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ আপু হিসাবে তো সুন্দর লাগবে এটাই নর্মাল এই যে লালটা এটা কাচ্চাই খুব সুন্দর শাড়ি কিন্তু ভীষণ লম্বা হ্যাঁ এরপরে ওয়াইন কালারটা তো শুনি সো এটা রেড এর পরে মেরুন দেখাই হ্যাঁ তাহলে কাছাকাছি হলে ভালো হবে রেডের পরে মেরুন দেখাবো মেরুনে দুইটা ডিজাইন আছে যে যে ডিজাইনটা পাবেন সেটা নিয়ে নিবেন ইয়েলো শাড়ি দেখান দেখিয়ে দিব সব দেখাবো অনেকক্ষণে লাইভ হবে আজকে আরো অনেকগুলো শাড়ি আছে অলমোস্ট তিরিশ চল্লিশটা শাড়ি দেখাবো অনেক দিন পর আপুকে দেখলাম অনেক ভালো লাগছে চেষ্টা করো মেনটেন করতে আল্লাহ অনেক হেদায়েত করুক তোমাকে দোয়া করি থ্যাংক ইউ সো মাচ পার্পল দেখাও সবগুলো কালার দেখাবো তেরোটা কালার ওকে রেডটা দেখিয়ে দিলাম যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে ফেলবেন পেজ ফালাক্স কালেকশনে ওকে রেড কালারটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর পুরো শাড়িতে মিনাকারি করা ওকে পুরো শাড়িটাতে মিনাকারি করা মেয়েদের সম্মান বাড়ে পবিত্র সুন্দর দেখায় দারুণ লাগছে মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু ওকে সেইটা হচ্ছে মিনাকারি করা পুরোটাতে খুব সুন্দর করে মিনাকারি করা আছে ঠিক আছে খুব সুন্দর করে মিনাকারি করা আছে বিউটিফুলি আপু আমার আমুর পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে আপু শাড়ি দেয়নি পরে বলছে সোল্ড আউট টাকা রিটার্ন করে নাই আপু এটা কেমন পলিসি আপু হয়তো বা আপনার আইডিটা উনিশ বিশ হয়ে গেছে অবশ্যই টাকা রিটার্ন করবে আপনি পাঁচশো টাকায় তো আপনি ইনবক্সে নক দেন আমি লাইভের পরে নিজে করে দিব ইনশাল্লাহ এটা এটা কোন পলিসি না এটা হয়তো বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো এটা হচ্ছে আচলটা যার চাই ইনবক্স করে ফেলবেন আর রেডের মধ্যে মিনাকারি আপনি এটা মিনাকারি হ্যাঁ প্রত্যেকটাই পড়তে থাকো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এই যে রেটটা খুব সুন্দর তাই না রেটটা সরিয়ে ফেললাম ওকে আমরা মেরুনটায় চলে যাচ্ছি আপু হ্যাঁ এগুলোর প্রিভিয়াস প্রাইস বারো হাজার পাঁচশো ছিল যারা বারো হাজার পাঁচশো করে নিয়েছেন ঠিক আছে তারা তখনকার প্রাইস একটা বাট এখন হচ্ছে আমরা ডিসকাউন্ট অনেক কমে দিয়ে দিচ্ছি সো আজকে যারা পাবেন তারা খুব ভালো একটা প্রাইসে পাবেন ঠিক আছে মানে এখন অনেকগুলো নিতে পারবেন দুইটা নিতে পারবেন খুবই নাইস মাসাল্লাহ এটা কার চাই এটা হচ্ছে তোমার একদম মেরুন কালারের মধ্যে খুব সফিস্টিকেটেড এটার সাথে গোল্ডেন কালার হিসাব করে পড়লে খুব সুন্দর লাগবে ঠিক আছে এটা মেরুন কালারের মধ্যে থ্যাংক ইউ সিল্ক দেখাবেন কখন দেখাবো এটা হচ্ছে পিওর শিপনে মেরুন কালার এই যে পার্টটা এন্ড ব্যাকে খুব সুন্দর করে আপনার ফলস পিকু সব করা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি এভাবে দেখে আপু মন ভরে গেল আল্লাহর কাছে দোয়া করি তুমি এভাবে কন্টিনিউ করতে পারো থ্যাংক ইউ মাসাল্লাহ আপু কি প্রীতি লাগছে থ্যাংক ইউ সো মাচ যাক আপনারা খুব আমাকে কি বলে এটাকে অনেক ইন্সপায়ার করেছেন আমি খুব টেনশনে ছিলাম কেমন লাগবে সো এইটা আপনাদের ইন্সপিরেশনটাই অনেক বড় ব্যাপার এটা মারুন কালার স্ক্রিনশটটা বক্স করবেন মেরুনের মধ্যে দুইটা ডিজাইন আছে হ্যাঁ একটা হচ্ছে ছোট কলকা জাল ডিজাইন এই যে ছোট কলকা জাল ডিজাইন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া বাবুরা কেমন আছে আপু অনেক মাস পর লাইভে দেখছি আপু জামার লাইভ কালকে হবে ইনশাআল্লাহ আমি দুই মাস পর লাইভ করছি দুই মাস পর সেটা হচ্ছে কলকা করা আছে খুব সুন্দর করে নেক্সট যাচ্ছে এদিক ওদিক যায় তুমি মক্কায় গেছো তোমার ইন্টেনশন অনেক ভালো আল্লাহ তোমাকে আরো হেদায়েত দান করুক থ্যাংক ইউ সো মাচ আপু জিনিসটা বুঝার জন্য আসলে অনেকে আছে চিন্তা করে না মক্কা হচ্ছে একটা ডেস্টিনেশন লাস্ট ডেস্টিনেশন যেখানে লাস্টে সবাই যাবার চিন্তা করে যে মক্কায় যাবো দেন হচ্ছে পর্দা করব লাস্ট কিন্তু আপু আমি জানি না আমি পর্দাটা হিসাবটা কন্টিনিউ করতে পারবো কিনা কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আল্লাহ যখন আমি নিজে আমাকে একটা তৌফিক দিবে যে আমি আল্লাহর ঘর দেখতে পারবো তখন আমি আল্লাহর ঘরটাই দেখবো ইন্ডিয়া তো লাইক সেকেন্ড হোম ছিল কারণ হচ্ছে যে ছোটবেলা থেকেই ভাই আমার দার্জিলিং এ পড়তো যাওয়া আসা ছিল ইন্ডিয়াতে আমাদের আত্মীয় স্বজন আছে সে ইন্ডিয়াতে যাওয়া আসাটা ওটা আমার জন্য কোনো বিদেশ ছিল না কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এখন আমি ইচ্ছা করলে দুবাই যেতে পারতাম আমি ইচ্ছা করলে থাইল্যান্ড যেতে পারতাম আমি ইচ্ছা করলে সিঙ্গাপুর যেতে পারতাম মালয়েশিয়া যেতে পারতাম সো এগুলো আমি চাই নাই আমি চাইছি আমার বাচ্চাকে নিয়ে আমি আল্লাহর ঘরটা দেখে আসি আপু বিশ্বাস করেন এত শান্তি পুরো জার্নিটা একটা স্বপ্ন আপু পুরো জার্নিটা একটা স্বপ্ন আর আর বেশি কিছু আর বলতে পারবো না এটাই বলবো আল্লাহ যদি তৌফিক দেয় টাকা জমি হলেও এমন না যে কোনো রুলস বই আছে যে একটা বই আছে আপনার ওমরা করলে বা হচ্ছে ঘর দেখতে গেলে আপনার এই নিয়ম মানতে হবে আপনি যেমন একটা দেশ ঘুরতে যান তেমনি আপনি ঘুরতে যান এটার কোন নিয়মের গাইড নাই। আপনাকে হিসাব করতেই হবে এরকম কিছুই নাই এটা কোনো নিয়মের মধ্যে পড়া কিন্তু হ্যাঁ এটা আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেয় আমি বলবো প্রথমে আপনি আল্লাহর ঘরটা ঘুরে আসেন আপনার মনে একটা ব্যাপক পরিবর্তন আসবে বাহ্যিকটা আমি জানি না বাট মন থেকে আসবে আপনার কাছে অনেক ইজি লাগবে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দিন পর সুন্দর লাগছে অনেক দোয়া রইলো থ্যাংক ইউ কালারটা অনেক সুন্দর ওকে এখন পার্পল আর ওয়াইনটা দেখবো এখন পার্পল আর ওয়াইনটা দেখবো এটা খুবই নাইস স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলবেন ফালাক্স কালেকশন পেজে আচ্ছা ল্যাভেন্ডারটা দেখাই আগে আপু ব্ল্যাক দেখাবো বাট শিফন খাটিতে ব্ল্যাক নাই হ্যাঁ ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারটা দেখাবো আমার হিসাবের সাথে দেখি এটা কেমন লাগে কেমন আছো মিস করেছি অনেক আমি আপনাদেরকে অনেক মিস করেছি কিন্তু আমি আসলে একদম ষোলো ১৭টা দিন কাজ থেকে আপু একদম ডিটাচ ছিলাম আমি কোনো মেসেজে রিপ্লাই করি নাই আমি ইভেন আপনার ভাইয়ার সাথেও হয়তো আমাদের দিনে এক দুইবার কথা হইতো তাই না হয়তো দিনে এক দুইবার কথা হইতো ওই সময়টা আমি পুরাপুরি মানে আলাদা ছিলাম সো আহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব চেষ্টা করবো দোয়া করবেন ওকে সেইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কার চাই ওকে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা শাড়ি অসম্ভবের দানা শিফন শাড়ি সহজে আসে না হ্যাঁ জর্জেট যেটা এক শরীর দেখা যায় আপনি দেখবেন যে इवन ब्लाউজের বাটনগুলোও দেখা যাবে এতটা ট্রান্সপারেন্ট বাট এটা হচ্ছে দানা শিফনের মধ্যে খুবই 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 সুন্দর আপনার শরীর দেখা যাবে এটা ল্যাভেন্ডার কালার একদম আমার হিজাবটার সাথে ম্যাচ হয়ে গেছে সেটা ল্যাভেন্ডার কালার আল্লাহর ঘর দেখার অনেক শখ জানি না কবে আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ আপু হঠাৎ করে হয়ে যাবে আমার জার্নিটা একদমই হঠাৎ আপু আমার হচ্ছে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল আমার হচ্ছে হাওড় দেখতে যাওয়ার কথা ছিল আমার এগুলো সব ফিক্সড করা ছিল শুধুমাত্র আমি সৌদি যাব এটাই আমার ফিক্সড ছিল না মানে কিভাবে আমি লাস্ট দিন পর্যন্ত জানতাম না আমি যাবো নিয়েও খুব প্রবলেম হয়েছে দেশের অবস্থা যেহেতু ভালো ছিল না আপু আপু আল্লাহ ডাক দিছে চলে গেছি শেষ এটাই আরও ভালো লাগবে না বোরকাটা পড়তে পারবো না আমি সালোয়ার কামিজ পরি যথেষ্ট ঢিলা ঢালা পরি হিজাব চেষ্টা করছি একটা কথা বলি রাগ করুন আপু ক্যাপটা ডান দিকে একটু নামায় দেন চুল দেখা যাচ্ছে আপু চুল তো দেখা যাবেই আমি বলছি আমি জাস্ট প্র্যাকটিসিং মুসলিম সো চেষ্টা করছি আপু টিয়া কালার আছে আছে থ্যাংক ইউ সো মাচ ওকে এটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার স্ক্রিনশটটা নিন বক্স করে দেন পেজ পালাক্স কালেকশনে ঠিক আছে এই কালারের উপরে কোন কালার নাই এই কালারের উপরে ব্লুটা দাও ব্লুটার জন্য সবাই পাগল হয়ে গেছে আজকে চারশো মানুষ দেখতেছে মানে শাড়ি নিয়ে ইনশাল্লাহ মারামারি হবে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অসম্ভব সুন্দর এর উপরে আর কালার নাই কুইন অফ অল কালার থ্যাংক ইউ ইয়াসিকা আপু কুইন অফ অল কালার ঠিক আছে আমি এখন প্রাইস বলে দিব ইনবক্স হচ্ছে প্রাইস ইজ ওনলি অনলি অনলি আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ টাকা মানে বারো হাজার পাঁচশো টাকা শাড়ি আজকে অনেক বড় একটা হচ্ছে আপনাদের জন্য একটা উপহার বলতে পারে অনেক শখ হয়তো আল্লাহ পাক সহায়ক না হ্যাঁ আল্লাহ আল্লাহর ডাক ছাড়া তো আল্লাহর ঘরে যাওয়া যাবে না আল্লাহ হচ্ছে আমরা আমাদের এক পরিচিত ভাই ছিলেন ওখানে যে হচ্ছে আমাদের টোটাল জিনিসটা প্ল্যান করেছিলেন উনি বলেছেন আপনারা আল্লাহর মেহমান তারপরে হচ্ছেন আমার মেহমান মানে আল্লাহর না ডাকলে যাওয়া যাবে না অনেকে টাকা আছে সবাই হজ করে না যেতে পারে না আল্লাহ হেদায় ছাড়া কিছুই হয় না আলহামদুলিল্লাহ সব আল্লাহর হুকুম ওকে ব্লু কালারটা দেখাতে চাই নাই ব্লু কালারটা ভাবছিলাম রিলস দিব

একদমই নতুন গ্রিন সিল্ক আছে আছে আপু অন্যরকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো मच ওকে ব্লু কালারটা মিস করা যাবে না একদম মিস করা যাবে না হট পিঙ্ক দেখাবো ওকে এরপর হট পিঙ্ক এরপরে হট পিঙ্ক কালার খুবই সুন্দর আর শাড়িগুলো খুব বড় হ্যাঁ 14 হাতের মতো সো যারা একটু হেলদি আছেন আমার মতো তারাও একদম আনডাউটেডলি পরে ফেলতে পারবেন তোমার লাইভের মলমল কটন শাড়িগুলোর অনেক দিন থেকে অপেক্ষা করে আছি শাড়িগুলো আপু এত সুন্দর একটা মলমল আসছে অনেক অনেক বিগ স্টক আমি পারলে আপনাকে একটা গ্লিমস দেখাবো মলমলটার অনেক সুন্দর এক পিস করেই আছে জি আপু প্রত্যেকটা প্রোডাক্ট আপু এক পিস করেই আছে আপু হিসাবে সুন্দর লাগছে মাসাল থ্যাংক ইউ সো মাচ এ হে রানি কালারটা কি দারুন দেখেন পারেও পুরোটাতে মিনাকারি করা আছে পুরো বডিতে মিনাকারি করা আছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন দেখান আপু ইনশাল্লাহ আপু আস্তে আস্তে সবই দেখাবো আমার সব প্রোডাক্ট আপু স্টকে আমি রেখে গেছি প্রথম দিকে এমন হয় আপু আমার তো প্রথম প্রথম হিজাব ঢিলা হয়ে যেত খুলেও যেত আপনার অবস্থা আমার মতোই পড়তে পড়তে আপু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ প্রথম দিকে আসলে অনেক গ্যাঞ্জাম হয়ে যায় আজকে তিনবারের পর গিয়ে একটা সেট আপ দিতে পেরেছি মানে কি যে একটা অবস্থা ছিল একদম মানে অবস্থা অন্যরকম পরে যাচ্ছিল ধরতে পারছিলাম না এটা সেটা অনেক ঝামেলা আপনাকে অনেক মিস করেছি মার্শাল অনেক সুন্দর লাগছে আমি আপনাদের অনেক মিস করেছি আপু এটা আমার কর্মস্থান প্লাস এটা আমার পেজে নাইনটি এইট ফিমেল কোনো মেল নাই কোনো মেলের কমেন্ট নাই সো আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহর দরবারে আপুরা হচ্ছে অনেক মিস করেছে আমি আপনাদেরকে মিস করেছি এটা একদম রানি ম্যাজেন্টা কালার বিউটিফুল রানি আপু গাদোয়াল দেখাবো আরেকটা শাড়ি দেখাবো আমি আপনাদের খুব ডিমান্ড স্মার্ট একটা শাড়ি দেখাবো কোট একটু পরে এখন একটা মলমল দেখান পারবে মলমলটা দাও যেটা অনেকগুলো স্টকে আসছে ওকে আপু তোমার সাথে ভাইয়া গিয়েছিল আমি আমার বাবার সাথে গিয়েছিলাম আমার মেয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া ওনার আম্মুও যাবেন সো ইনশাল্লাহ তখন আমরা সবাই আবার একসাথে যাব। আমি আমার বাবা মা আমার বোন আমার ফালাক গিয়েছিল আমরা একসাথে গিয়েছিলাম রেখে যাওয়া যায় না ভাইয়া যায়নি ওকে তোমার শাড়ি ভাইয়া বলেছি সো এটা হচ্ছে হট পিঙ্ক কালার খুব সুন্দর ওকে যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার করে দিয়ে দেন ফালাক্স কালেকশন পেইজে রিক্স নেওয়া যাবে না এখন দেখাবো এটা মনোমল না ওকে এখন দেখিয়ে দিব বাসা হিজাবে কিন্তু খুব নাইস লাগছে থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর লাগছে যায় না চলে 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 গেছে গিয়েছে গেলে আমি আবার হচ্ছে আবার সাউন্ড দিয়ে তারপরে এটার কালারগুলো দেখায় দেখাই দিব এটাতে তাই না এটার কালারগুলো এটাতে দেখিয়ে দিব যদি সাউন্ড শোনা না যায় লিস্ট এটাতে প্রপারলি থাকবে খুব সুন্দর এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার কালারটা ঠিক আছে এটার কালারটা অনেক বেশি সুন্দর দেখেন 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 ওকে এটা অনেক বেশি সুন্দর ওয়াও এটা কার চাই সাউন্ড ওকে আচ্ছা ঠিক আছে সাউন্ড ওকে না থাকলেও আর চারটা কালার আছে আমি দেখি হচ্ছে আবার আর একটা লাইভ স্টার্ট করতাম বাট লিস্ট আমি এইটা শেষ করতাম আর আপনারা অনেক 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 ড্রেসে ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আপু প্রাইস বলে দিয়েছি আপু 8500 টাকা ইয়েস প্রিভিয়াস প্রাইস আপু 12500 ছিল এই যে দেখেন আপনি যে কুচিটা গুজবেন হ্যাঁ কুচির জায়গাটাও কতটা এক্সক্লুসিভ আলাইকুম আপু দেখতে ভালোই লাগছে তাই আপনাদের ভালো লাগলেই আলহামদুলিল্লাহ আপু তুমি হ্যাঁ আপু আমার পাওয়ার লেন্স আমার চোখে পাওয়ার লেন্স সাউন্ড ওকে ওকে এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর সি বিউটিফুল এটা এত ভালো লেগেছে আমার শাড়িটার সাথে গোল্ডেন হিসাব আরো ভালো লাগতো তো ছিল না এই আমি কন্ট্রাস্ট করে পড়েছি আলহামদুলিল্লাহ খুশি হলাম তোমার জন্য দোয়া রইলো দোয়া করবেন মাহমুদ আপু এই আপু আমার অনেক আগের ক্লায়েন্ট লাইক আপু ড্রেসেস নেন আর না নেন বাট আপুর সাথে যে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ইটস ভেরি আপু কেমন আছেন হিজাবে সুন্দর লাগছে থ্যাংক ইউ পাপিয়া দিদি টিয়া দেখান দেখাবো তোমাকে ভালো লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আন্টি লাইলা ভাবি তসবি আর জমজমের পানি পেয়েছি সুক্রিয়া দোয়া করবেন আন্টি সব শাড়িগুলো একসাথে ধরো হ্যাঁ আমি সবগুলো একসাথে ধরবো ঠিক আছে কই আছে শাড়িগুলো প্রত্যেকটা কালার দেখিয়ে দিবে এটা কালারটা অনেক সুন্দর এটা দিও না হ্যাঁ দিও না সেম না ডিজাইন হ্যাঁ দিও না এটা দিও না ওকে খুব সুন্দর একটা ওয়াইন টোন এটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ হ্যাঁ এটা ওখানে ওকে এখন দেখাবো অনিয়ন কালারটা হ্যাঁ আপু পরা শাড়ি আট হাজার পাঁচশো বারোটা কালার থ্যাংক ইউ সো মাচ ওকে আপু আপনার কি ব্লাউজ স্টিচ হ্যাঁ আপু আমরা টোটাল ব্লাউজ স্টিচিং বলেন ড্রেস স্টিচিং বলেন আপনাকে একদম রেডি টেডি করে পাঠিয়ে দিব এটা অনেক সুন্দর একটা কালার অনিয়ন কালার এটা কার চাই না আপু আমি মানে কি বলবো কি বলে এটাকে ওয়াদাবদ্ধ না যে আমি হিসাবটা কন্টিনিউ করব। আমি চেষ্টা করছি আপু ঠিক আছে চেষ্টা করছি বাকিটা হচ্ছে পুরোটাই আল্লাহর হাতে দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি আমার একটু মাইগ্রেনে ব্যথা গরমে আমার খুব মাথা ব্যথা হয় সো এই জন্য হচ্ছে আমি ওইভাবে বলতে পারছি না ইউ লুকিং সো বিউটিফুল কেমন কেটেছে আপু আপু স্বপ্নের মতো স্বপ্নের মতো আপু যখন আল্লাহর ঘরটা প্রথমবার দেখেছি মনে হয়েছে কি এটা বাস্তব না মানে একটা স্বপ্ন মানে যখন প্রথমবার দেখলাম ওই ওই ফিলিংস আপু বলে যাবে না আর যতবার দেখবো মনে শান্তি আর যারা যারা গিয়েছেন তারা তো জানেন যে হেরাম শরীফে ঢোকার সময় যে একটা কলিজার মধ্যে ঠান্ডা লাগে পুরো শরীর শীতল হয়ে যায় মানে অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা ভালো লাগা আমি মলমলটা দেখাচ্ছি জানি না কে পাবেন মলমলটা অনেক বেশি মলমলটা তো ওকে এটা অনিয়ম কালার না এটা হচ্ছে না ওইটা লাগবে ওইটা ডিজাইনটা এটা হ্যাঁ এটা তো দেখাবেই এটা হচ্ছে অনিয়ন কালার অসম্ভব সুন্দর যার লাগবে জাস্টিন বক্স করে দেন এটা অনেক সুন্দর লিপ কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে শাহ নাজা আপু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো ওকে সেটা খুব সুন্দর একটা কালার অনিয়ন কালারের মধ্যে মলমল আমি দেখাচ্ছি দাঁড়ান একটা নাইস একটা মলমল আছে আর একটা শাড়ি আছে খাড্ডি এই একটা শাড়ি দেখানোর পরে আমি চলে যাব। হ্যাঁ তারপরেই চলে যাব হচ্ছে আর একটু বাজেট কমের একটা শাড়িতে ঠিক আছে আপু আপনিও কি ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করা অফ করে দিবেন আপু একটা কথা বলি একদম সত্যি করে প্রোডাক্টটা হাতে এটা তো আমার ব্যবসার প্রোডাক্ট হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি আর হোক আপনার মানে ব্যাংককের আমার ব্যবসা অনেক পবিত্র জিনিস আপু আমার স্টকে আপু যতটুকু প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমি আগামী ঈদ পর্যন্ত সেল করতে পারবো তারপরে আমার ঈদে নতুন প্রোডাক্ট স্টক করা লাগবে এটা হচ্ছে একদম একটা সত্যি বাস্তব কথা সো যতদিন আপু আমার প্রোডাক্ট আছে এগুলো আমার টাকা এটা আমার আয় এটা দিয়ে আমার সংসার চলবে আমার স্টাফ আমার মানে হেল্পিং হ্যান্ড সবাই এইটার টাকাটা দিয়ে চলবে আমি একবার আপু ছাড়তে পারবো না একবার আমি ছাড়তে পারবো না আমি এ ধরনের কথা বলবো না বা আপনাদেরকে এরকম কোন মানে বিভ্রান্ত করব না হাফ প্রাইস ডিসকাউন্ট প্রাইস এটা দিয়ে আমি বন্যার্থদের সাহায্য দিব এটা দিয়ে আমি অমুক কাজে দিব আপু এ ধরনের কোনো ক্যাপশনও আমি দিব না আমি আমার মতো বিজনেস করছি আমার প্রোডাক্ট শেষ হয়ে যাবে হয়তো আমি রিঅর্ডার করব না নতুন প্রোডাক্ট আপু আমি আনবো না ঠিক আছে বাট ইনশাল্লাহ আল্লাহর কাছে এটাই দোয়া করি সব ঠিক হয়ে যাক ঘর মানে আমার কথায় যদি আপনাদের কোথাও ভুলভ্রান্তি মনে হয় বলবেন এটা অনেক সুন্দর রেড মেরুন ঠিক আছে একদম ডার্ক একটা মারুন কালার ভুল ভুলভ্রান্তি হলে বলবেন আমি বলতে পারতাম যে হ্যাঁ এখন সব একদম আজকে প্রোডাক্টটা চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে গেছে আমি এটা ক্যাপশনে দিতে পারতাম ঠিক আছে আমি এটা ক্যাপশনে দিতে পারতাম আমার আজকে সাড়ে চারশো ভিউ হয়েছে ভিউ হতো আমার এক হাজার যে আমি চার হাজার টাকা ডিসকাউন্টে আজকে শাড়ি দিয়েছি কিন্তু আমার সেই কাজ দরকার নাই কারণ এই শাড়ি আমি অনেক মানুষকে দিতে পারবো না এত প্রোডাক্ট আমার নাই যারা বলছে অফ করে দিবে আপু তারা প্রত্যেক দিন হাজার হাজার প্রোডাক্ট সেল করতেছে লাইভ করে এটা আপনারা আমি আমরা বুঝতেও পারবো না আর কতটুকু স্টক তো আসলে আপু অনেক কিছুই দেখতে মনে হয় একরকম আসলে বিষয়টা ওরকম না হ্যাঁ ইমোশন দিয়ে বিজনেস করাটা আমার কাজ না আল্লাহ এমনিতেই বরকত দিবে আমি সব সময় চেষ্টা করেছি সত্যটা বলেই এগিয়ে যেতে আমিও যখন ফার্স্ট টাইম আল্লাহর ঘর দেখেছিলাম নিজেকে বিশ্বাস করাতে অনেক সময় লেগেছে আল্লাহ আমাকে আল্লাহর ঘর দেখার তৌফিক দিছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি জানি তুমি গিয়েছিলে অনেক সুন্দর লাগছে মো অনেক দিন পর দেখা অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে আট হাজার পাঁচশোর আজকে লাস্ট কালার অলমোস্ট বারো থেকে তেরোটা কালার গেছে যার যেটা লাগবে জাস্ট নিয়ে নেন এখন থেকে যতগুলো খাড্ডি যাবে অনেক ডিসকাউন্ট প্রাইসে যাবে যাদের নেয়ার ইচ্ছা আছে তারা স্টক নিয়ে রাখতে পারেন গাদোয়াল খাদ্যি কাঞ্জি এগুলো আমাদের দেশে তৈরি হয় না হ্যাঁ এগুলো আমাদের দেশে তৈরি হয় না আর এগুলো হচ্ছে বিয়ে শাদিতে এগুলো মানুষ পরে যায় ইনশাল্লাহ দেখবেন আমরা তো ঠিকমতো কোকটাই এখনো পর্যন্ত ত্যাগ করতে পারলাম না সো দেখা যাক আমরা কতটুকু পারি অনুভূতি বোঝানোর মতন একদম আচ্ছা এই মলমলটা কার চাই এটা আমি পরে লাইভ করব হ্যাঁ এটা আমি পরে লাইভ করব ইনশাআল্লাহ এটা অনেক স্টকে আছে এটা আপনার একটা গিফট প্রাইজে পাবেন এই প্রায় এই লাইভে আমি প্রাইসটা বলে দিলে হইল না বাট প্রাইসটা আমি বলে দিব ঠিক আছে কালো হবে কালো কালো শাড়ি আছে এরপরে দেখাবো একটা ডিজাইনার শাড়ি আছে আজকে ডিসকাউন্টে পাবেন শাড়িটা হ্যাঁ পাঁচ ছিল রেগুলার খুব সুন্দর এটার মধ্যে সিকোয়েন্স করা এটার মধ্যে সিকোয়েন্স করা এই শাড়িগুলো আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে সেল করি হ্যাঁ এটা এটাই কালারের একটা হিসাব কিনতে হবে যদি এটা পড়তে হয় এখন আমার একটা নতুন হচ্ছে কি বলে নতুন একটা কি বলে এটাকে ফ্যাসিনেশন হবে হিজাব কিনা হিজাব কালেক্ট করা শাড়ি লাইভে তো অনেক হিজাব লাগবে কোথা থেকে নিয়েছে আপু এটা মাইকেল কর্সার আমি মানে প্রি অর্ডারে একটা অনলাইন পেজ থেকে ঘুরিয়ে আনাই ওদের থেকে আনিয়েছি আপু এই যে খুব সুন্দর দেখেন এটা মলমল কালারটা দেখেছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে সাদা হিসাবও ভালো লাগবে ওকে এটা এটা সেলিব্রিটি শাড়ি হ্যাঁ এটা সেলিব্রিটি শাড়িটা হচ্ছে ব্লাউজ পিস এটা আপনারা অনেক কমে পাবেন বেসিক্যালি এগুলো আমাদের ছাব্বিশশো পঞ্চাশে যায় কিন্তু এটা ডিসকাউন্টে পাবেন আমি ডিসকাউন্ট প্রাইসটাও বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা পুরোটাতেই সিকোয়েন্স করা আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেকদিন পর লাইভে জি আপু এখন থেকে তো এটা তো আমার কাজ এটা তো আমার করাই লাগবে দোয়া করবেন খুব সুন্দর ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন কত বড় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ওকে সো যার যেটা লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেই আর এটার প্রাইস বলবো আমি কালার দেখাবো শাড়ির ভাজ দিও না ওকে কালার শাড়িটার অনেক সুন্দর কালার ঠিক আছে এটা যার লাগবে নিয়ে নেন এটা গিফট প্রাইজে যাবে এটা লাইভ হবে এটা অনেক প্রোডাক্ট স্টকে আছে প্রাইস ইজ অনলি বাইশো টাকা ঠিক আছে মানে চারশো টাকা কমে আপনার এই প্রোডাক্টটা পাবেন চারশো টাকা কমে আমরা ছাব্বিশশো করে আমি যাবার আগে লাইভ করে গেছি এটা আপু আমার শাড়িটা হচ্ছে অ্যাকোয়া কালার খুব সুন্দর একটা অ্যাকোয়া কালার মারাত্মক সুন্দর থ্যাংক ইউ শ্যানাজ আপু একটু দাও এদিকে আসো এই শাড়িগুলো তো আচ্ছা এখন যে শাড়িটা আমি দেখাবো সবার পছন্দের একটা শাড়ি পাঁচ পিস অ্যাভেলেবেল আছে পাঁচটা কালারে প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুব বেশি সুন্দর আমি কালারগুলো দেখাই এই যে কালো কালো এগুলো ভাজ দিও না শুনি এগুলো আমি ছবি তুলবো এটা হচ্ছে কালো এটা হচ্ছে হালকা আকাশি হ্যাঁ অ্যাক্টিভ থ্যাংক ইউ মারিন আপু আসসালামু আলাইকুম আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ নাজমিন আপু এটা আকাশি এটা খুব সুন্দর একটা ফেরোজা তারপরে এটা ফেরোজা এটা হচ্ছে সি গ্রিন ফেরোজা গোল্ডেন এটা আগে দেখাবো গোল্ডেন তারপরে এটা হচ্ছে গ্রিন এন্ড এটা হচ্ছে পিচ ঠিক আছে অনেক সুন্দর লাগছে গতকালকের ভিডিওর গাদোয়াল ব্ল্যাকটা দেখায় ফেলছো গতকালকের ভিডিওর গাদোয়াল ব্ল্যাকটা না আমি আজকে এখনো কোনো ব্ল্যাক শাড়ি দেখাইনি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে এটা গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ দেখাবো লাস্টে এটা কালো শাড়িটা লাস্টে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর এই শাড়ি পরা আমার বেসিক্যালি রিলস করা আছে লাইভও করা আছে হ্যাঁ প্রথম শাড়িটা আমি একদম খুলে দেখাচ্ছি পরের শাড়িগুলো আমি ভাজ ভাঙবো না ঠিক আছে এটা হচ্ছে আপনি কেমন আছেন এই যে ঠিক আছে একদম লাইট ওয়েট আর অনেক স্মার্ট কালার এর মধ্যে মটকা সিল্ক এই কালারটা অনেক নাইস গোল্ডেন কালার ঠিক আছে পুরো শাড়িটা আমি জাস্ট এই শাড়িটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে না খুললে আপনারা বুঝতে পারবেন না ওকে বাকি শাড়িগুলো আমি ভাজে ভাজে দেখিয়ে দিব ঠিক আছে ভাজে ভাজে দেখিয়ে দিব আল্লাহ আপু কি হয়েছে রেনুমা আপু সত্যি বলছি পর্দা নাকি আহ নারীকে যত সুন্দর করে যারা করে শুধু তারাই জানে হ্যাঁ অবশ্যই আমি তাদেরকে খুব রেসপেক্ট করি যারা খুব সুন্দর করে রিজার্ভ করে একদম টিপ টপ হয়ে আসে আস্তে আস্তে শিখছি অনেক সুন্দর লাগছে মাহাপু কি হয়েছে রেনু ওকে গোল্ডেন কালার এটা কার চাই মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে যতগুলো কালার আছে এই শাড়ির যতগুলো কালার এই কালারটা একদম নিউট্রাল আপনি যে কোনো বয়সে এই কালারটা ক্যারি করতে পারবেন ঠিক আছে সো এটা আর বেশিক্ষণ দেখাবো না খুব সুপার সফট মটকা সিল্ক ছবি চেয়েছিলাম কতবার পাইনি ওদের কাছে ब्लाउজ নেই আমি ছবি দিব আপু কালকে ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ শামসুন্নাহার আপু এই যে গোল্ডেন কালার যার লাগবে দাও দাও দ ব্ল্যাক কালারটা আচ্ছা ব্ল্যাকটা দেখাবো আকাশিটা আগে দেখাই হ্যাঁ আকাশিটা দেখাই আমার পরাটা হ্যাঁ হ্যাঁ পিন করে দিয়েছে সমস্যা নেই ছবি চেয়েছিলাম আপু পাইনি ইনশাআল্লাহ আপু পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটু সময় দিতে হবে সবকিছু পেয়ে যাবেন এই যে হাই হ্যালো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা হালকা আকাশি কালার এই যে আমি যে পরেছি না আমারটা আপু আমারটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমারটা অ্যাভেলেবেল আছে আপনি ইনবক্স করে দেন কয়বার কোর্সো আমরা আপু যাওয়ার সময় বুঝি নাই ওমরা করা এত কঠিন আপু সাফা বারোয়া করতে তো আল্লাহর রহমতে করে ফেলছি বাট কষ্ট হয়েছে কারণ আমার তো হাঁটার অভ্যাস খুব কম তো আলহামদুলিল্লাহ পারছি তিনটা করতে আমি অনেক দিন ছিলাম আমার মক্কাতে মনে হয় দিন ছিলাম মক্কাতেই বেশি দিন ছিলাম আমি তিনটা হয়েছে বেশি করতে পারি নাই অনেক দিন পর হ্যাঁ একটা গ্রিন ইনবক্স করছি ওটা নাই ওরকম কিছু থাকলে দেখায় আচ্ছা আপনার ইনবক্সটা তাহলে আমার চেক করতে হবে এই যে ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস আকাশি কালার খুবই সুন্দর দেখেন ঠিক আছে শাড়ির ভাজ নষ্ট করবো না আপুর পরা মাশাল সুইট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার আকাশি কালারটা খুব লাইট টোন আকাশের পর ফেরোজা কালারটা দিও এটা হচ্ছে আকাশি কালার ঠিক আছে তোমারটা সব কালার হ্যাঁ আমারটা সব কালার দেখিয়েছে আমারটার বারো দশ বারো তেরোটা কালারের মতো গেছে আমি কাউন্ট করিনি অনেকগুলো কালারই গেছে দশটার উপরে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা আকাশি কালার এই গ্লেজটা একদম এরকমই থাকবে যখন হাতে পাবেন ওয়াই আর ওয়ান্ডারিং ওয়াই আর নট বয়কটিং ইন্ডিয়া ইফ ইউ হ্যাভ স্টকস দেন ইটস ফাইন টু ক্লিয়ার দোজ বাট প্লিজ আমার স্টকে আপু অনেক প্রোডাক্ট আছে অবশ্যই আমি বয়কট করব আমি কখনোই বয়কট করব না অলরেডি আমি আমার যা যা ধরেন আমি পারচেস করি ইন্ডিয়ান প্রোডাক্ট ওগুলো ঘরের গ্রোসারি আইটেমের মধ্যে আমি এগুলো বন্ধ করে দিয়েছি আপু কিন্তু এগুলো হচ্ছে আমার টাকায় পরিণত হয়ে গেছে হ্যাঁ এগুলা এগুলো আমার সব টাকা এগুলো আমার ক্যাশ করতে হবে আমি নতুন করে প্রোডাক্ট অর্ডার করবো না আমি একবারও বলিনি আপু সুন্দর লাগছে মহাপু থ্যাংক ইউ মুগা সিল্ক দেখা দেখা রিজার্ভ করেছেন আর কমেন্টটা পড়তে পারিনি আমি কমেন্টটা সরে গেছে ওকে এটা খুব সুন্দর একটা কালার ফেরোজা কালার ফেরোজাটা কার লাগবে ফেরোজাটা কার লাগবে যারা বলছে যে আমরা বয়কট করেছি আদৌ তারা কতটুকু বয়কট করেছে আমি জানি না ঠিক আছে সো ইনশাল্লাহ আমার স্টক শেষ হয়ে গেলে হয়তো আমি আর নতুন প্রোডাক্ট করবো না আমি পাকিস্তানি অলরেডি অনেক কাতান অর্ডার দিয়ে দিয়েছি ওটা নিয়ে কাজ করব আমি তো শাড়ি বেশি দিন হয়নি ব্যবসা করি বেশি তো আমার অন্যগুলাই কবে থেকে হিসাব শুরু করলেন আপু আপু যখন থেকে গিয়েছি সৌদি আরবে তখন থেকেই তো মাথায় কাপড়টা রেগুলার রাখছি তখন থেকেই আসলে শুরু আর ওভাবে পারমানেন্টলি এখনো শুরু করিনি আমি আজকেও বাইরে গিয়েছিলাম নরমাল মাথায় কাপড় দিয়ে গিয়েছিলাম হিজাব করে যাইনি হ্যাঁ মিথ্যা আল্লাহর ভয়ে না পাইলে মানুষকে তো ভয় পাওয়ার কিছু নাই সো চেষ্টা করছি আমি আপু আপনার সীতাটা অনেক এলিকেন্ট লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার তো অনেক সীতার কালেকশন সো এগুলো আস্তে আস্তে করে এখন আর কি পড়া হবে প্রাইস বলছো আপু এগুলো চার হাজার পাঁচশো হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফেরোজা কালারের চার হাজার পাঁচশো টাকা আচ্ছা সো গ্রিন কালারটা দেখি আমরা এটা হচ্ছে ফেরোজা কালারের মধ্যে গ্রিন কালারটা দেখিনি অনেক সুন্দর লাগছে আপু মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ পর্দায় নারীকে সবসময় সুন্দর লাগে এটাই হচ্ছে একদম বেসিক কথাটা এটা অনেক সুন্দর ঠিক আছে আমি যদি পরার চান্স পাই আমি হয়তো গ্রিন কালারটাই পরব আপনারা জানেন আমি গ্রিন অনেক 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 পছন্দ করি মানে আমার খুব পছন্দের একটা কালার হচ্ছে গ্রিন কালার ঠিক আছে খুব পছন্দের একটা কালার হচ্ছে গ্রিন কালার এই যে প্রাইজেস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বেগুনি শাড়িটা কি অবশ্যই নিতে পারবেন আপু ইন স্টক অনেক স্টক কিন্তু ধরেন আমি শাড়িটা পরে যদি লাইভ করি আমার ধর অনেক সেল হবে এখন আমি এক ফাঁকে দেখিয়ে দিলাম ব্লাউজ বানাতে দিয়েছি একটু আসতে সময় লাগবে এই যে খুব সুন্দর একটা কালার গ্রিন কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে সেটা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দিবেন গ্রিন কালারটা অনেক বেশি বিউটিফুল প্রাইস ইজ 4500 খাদিগুলো নাই আপু আছে অনেক স্টক আছে আপু এক লাইভে সব দেখানো সম্ভব না আমি আস্তে আস্তে করে প্রচুর লাইভ করব যেন তাড়াতাড়ি করে আমার প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় ঠিক আছে আপু ওকে সো কালকে থেকে হয়তো আমি নিচে লাইভ করব তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার কি পরিমাণ স্টক আপু জমা সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে প্রোডাক্ট অনেক আগে থেকে স্টক করে রাখি অনলাইন বিজনেস মন অনেক ছটফট করতেছে ময়না পাখি আল্লাহ আবার কখন নিবে কখন যাবে ইনশাল্লাহ 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 হয়ে যাবে কিছু মনে না করলে একটা কথা বলি তোমার যদি কোনো কালো কালার বোরকা থাকে যদি না পড়ো যদি ফালানোর মতো হয় আমি কমেন্টের পরে পড়তে পারি না আপনি আমাকে ইনবক্স করে না ঠিক আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি এই কালারের একটা বোরকা জাস্ট কিনে নিয়ে গেছি আর আমি হচ্ছে অনেক খিমার খিমার তো আমি এখন রেগুলার করতেছি হ্যাঁ আমি হচ্ছে খিমার পরেছি অনেক অনেক আমি এই বোরকাটাই আপু আমার আজকে পেলাম না আপু বিকাশ করে দিয়েছি একটু একটু নখ দিয়ে না আপু আমি পাঠিয়ে দিব মাসাল্লাহ এই প্রথম কাউকে ওমরা করার পর নিজেকে পরিবর্তন করতে দেখলাম ভালো লাগছে আমি এখনো জানি না আমি পরিবর্তন হয়েছি কি না আপু আমি চেষ্টা করছি ঠিক আছে হঠাৎ এত হঠাৎ এত পরিবর্তন হলো পরিবর্তন আপু হঠাৎ করেই হয় যে ব্যক্তি নামাজ ধরে না হঠাৎ করে দেখবেন নামাজ ধরে ফেলছে আল্লাহ তখন হুকুম করছে আল্লাহকে ডাকার আপনি নামাজ পড়তে পারতেছেন না তার মানে আল্লাহ আপনার উপরে রাগ ঠিক আছে আল্লাহ আপনাকে তাকে ডাকার সুযোগ দিতেছে না আপনি হঠাৎ করে নামাজ ধরে ফেলবেন এটাই অনেক বড় একটা পরিবর্তন আল্লাহ পাক চাইলে সব পারেন আজকে আপনার কথা ভাবছিলাম হঠাৎ কোথায় হারিয়ে গেলেন আমি তো সরকার ছিলাম না হঠাৎ হারিয়ে যাবো আমার তো আসতে হইতোই আরে হঠাৎ হারিয়ে গেলে তো আমি আমিলি হয়ে যেতাম আল্লাহ মাফ করো সেইটা ব্ল্যাক কালার আসলে এমন কাজ করতে নেই যে মরে গেলে মানুষ জন্ম প্রশ্ন করে ভালো কাজের মাঝে থাকতে হবে কম খাইলে কম পড়লে সমস্যা নাই ভালো কাজের মধ্যে থাকতে হবে এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার খাওয়া দাওয়া আল্লাপাক লিখে পাঠাইছে যার যতটুকু একটা ভাত থাকলেও নাকি সে মরে না হ্যাঁ রিজিক যতক্ষণ পর্যন্ত থাকে সো কি দরকার এত এত টাকার একটা মানুষের কত টাকা লাগে বলেন বিশ্বাস করেন একদিন ভালো চলে আমি তো দুই দিন লাইভে আসি না আমার চাওয়া অনেক কম সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনার পড়াটা আপু আমার পড়াটা আট হাজার পাঁচশো টাকা স্টক আছে এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর গুড টু সি ইউ থ্যাংক ইউ ফর জানা আপু আজকে অনেক আপুরা জয়েন করেছে আজকে মনে মনে মানে মন চাইবে লাইভে ছেড়ে না যাই ওকে ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে নেক্সট কালার কোনটা আছে নেক্সট পিচ কালারটা পিচ কালারটা অনেক বেশি বিউটিফুল পিচটা আপনাকে আমার কেন জানি অনেক ভালো লাগে হার্ট টু হার্ট কানেকশন আলহামদুলিল্লাহ একজন আমাকে নিয়ে ভালো চিন্তা করবে এটাও একটা আল্লাহর দেওয়া অনেক বড় একটা রহমত আপু গলাটা ঢেকে রাখার ট্রাই করেন আমার ব্লাউজ গুলো আপু সব বড় গলার হ্যাঁ আমি তো বড় গলার ব্লাউজ পরি এখন একদম ঝট করে পারবো না আপু আস্তে আস্তে এখন ঝড়ের নতুন যেটা বানাবো ওটার গলাটা একটু ছোট করে বানাবো হাতাটা একটু বড় দিব তো দেখা গেল কালকে আমি একটা লাল শাড়ি লাইভ করলাম শাড়িটার দাম পঁচিশ হাজার আস্তে আস্তে করে আপু ঠিক আছে একবারে আমার জন্য কঠিন করা যাবে না খুব ভালো লাগলো সবাই আজকে বললেন এত সুন্দর লাগছে আমার নিজেকে প্রিন্সেস মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ওকে এই কালারটা একদম গায়ের সাথে লেগে থাকবে এটা যেই নিবেন এই শাড়িগুলো পার্লের গহনা দিয়ে পরবেন আমি পরে লাইভ করবো যদি আবার স্টকে আসে ইনশাল্লাহ বাট পার্লের গহনা দিয়ে ভালো লাগবে আমি অনেক ভালো আছি ফাইজা আপু আলহামদুলিল্লাহ আর মাসাল্লাহ দিলে আমার ফালাকু হিসাব ধরেছে আমার ফালাক ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ও গত দুই দিন ধরে স্কুলে যাচ্ছে হিসাব করেই যাচ্ছে ইনশাল্লাহ ফালাককে ফালাকের ইচ্ছা আছে আমি ওকে বলেছি মা তুমি যদি চাও তাহলে তুমি পর্দা করো তুমি যদি চাও তুমি এখন হিজাব করবে না তুমি পরেও করতে পারো এটা ফালাকে নিজের চয়েস ও হিজাব করবে স্কুলে যাচ্ছে যাচ্ছে করেই সো আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাশাল্লা কেমন আছেন ভালো আছি তোমার শাড়িটার নাম কি আপু এটা পিওর শিফন খাড্ডি হ্যাঁ দানা শিফন খাড্ডি তোমার শাড়িটার না বলে দিয়েছি আপু এই যেটা পিচ কালার একদম এটা গায়ের সাথে লেগে থাকবে ঠিক আছে আমার আসলে আপু এখন এত টাকা পয়সা নেই দেশের অবস্থা খুব খারাপ যে একসাথে আমি দশটা ব্লাউজ বানাবো তো আস্তে আস্তে করে বানাবো আস্তে আস্তে করে চেঞ্জেস ঠিক আছে আপু ইনশাল্লাহ আপনারা বুঝবেন এটা খুব সুন্দর একটা কালার পিচ কালার দেখেন এটার সাথে একটা পার্লের মালা খুব সুন্দর লাগবে আমি একটা নতুন একটা পার্লের মালা কিনেছি যদি এগুলো লাইভ করি আমি পরে আসবে কালারটা একদম আপনার গায়ের সাথে লেগে থাকবে ঠিক আছে একদম এই যে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছো মো আলহামদুলিল্লাহ ভালো মৌ একটা কথা যে আপনারা যারা যারা আমাকে আমি সৌদি আরবে যাওয়ার পর বলেছেন যে আমার জন্য দোয়া করবে নাম মেনশন করেছেন ইনবক্স করেছেন আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করেছি আপনাদের প্রত্যেকের সালাম আমি নবীর রওজায় পৌঁছে দিয়েছি আমি প্রত্যেকের কথা বলেছি যাদের যাদের কথা আমার মনে ছিল সবভাবে মেনশন করেই আমি বলার চেষ্টা করেছি অনেক ভালো লাগছে হেদায়তিক আলহামদুলিল্লাহ সবার সবার জন্যই দোয়া যখন কেউ চায় তখন তো পুরো জাহানের জন্যই চায় যারা পৃথিবীতে নেই যারা পৃথিবীতে আছে সবার জন্য আমি দোয়া চেয়েছি আলহামদুলিল্লাহ আমার পৃথিবীতে এমন কেউ নাই যার জন্য আমি দোয়া না চাইব আমার কারো সাথে আমার এরকম কোনো নাই সবার জন্যই দোয়া চেয়েছি আলহামদুলিল্লাহ কারো সারিটা দত শুনি ওকে আমরা করার এক্সপিরিয়েন্স শেয়ার করো প্লিজ এ ঠিক আছে আলাদা করে একটা লাইভে আসতে হবে খুব ভালো এক্সপিরিয়েন্স আপ অনেক শান্তি অনেক শান্তি পৃথিবীর সব এক্সপিরিয়েন্স একদিকে আর মা হওয়ার এক্সপিরিয়েন্স ঘর দেখার এক্সপিরিয়েন্স এগুলো আরেক দিকে ঠিক আছে এগুলো আর তুলনা করা যাবে না আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করেন ইসলামকে আমরা কঠিন করে ফেলি আপু আপনার জন্য হিজাব থ্যাংক ইউ আসলেই আপু আমাদের সোসাইটিতে আমি অন্য দেশের কথা জানি না আমাদের এই বাংলাদেশে আমাদের সোসাইটিতে ফেসবুক একটা কমিউনিটি এখানে আমরা সবকিছু অনেক কঠিন করি আপু এই যে গেলাম আল্লাহর ঘরে আপু একটা কাতারে দাঁড়িয়ে হেরাম শরীফে মানে একশো মানুষ নামাজ পড়তে ভাবে কারো হাত হয়তো বা এভাবে ঠিক আছে কারো হাত কারো নিচে বা হয়তো কেউ 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 সেজদা দিচ্ছে দিচ্ছে একভাবে আরেকভাবে বলতেছে না আপনার নামাজটা হচ্ছে না আপনি এভাবে করেন কেউ কারো সিদ্ধান্ত কারো উপর দিয়ে দিচ্ছে না সবাই আপু যার যার মতো আপনি পানি খাবেন আপনার পানি কিনে খেতে হবে না এমন কোনো দোকান নাই সৌদিতে যাদের সামনে পানি না রাখা থাকে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য মানুষ ওয়েট করে এই খেজুর নিয়ে মানুষ দাঁড়ায় থাকে আপু আপনি কখন যাবেন সে মনে করে তার খেজুরটা আপনি খাইলেন এটাই তার জন্য একটা রহমত আমরা অনেক কিছু কঠিন করি আপু এত কঠিন না ওখানে নেকআপ পড়া আমি খুব কমই মানুষ দেখেছি বেশিরভাগ মানুষ এতটুকু ঢাকা থাকে এতটুকু পর্যন্ত ঢাকা থাকে বোরকা পরে অনেকে ফিটিং বোরকা পরে অনেকে লুজ বোরকা পরে এত কঠিন না অনেক সোজা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা কাউকে বলে বুঝাতে পারবো না হ্যাঁ এটা বলে বুঝানো যায় না আমাকে একটা শাড়ি গিফট করবা কষ্টের টাকা জিনিস আপনি গিফট তো করা যাবে না কিনে নিতে হবে তো এই কালো শাড়িটা কার লাগবে এটা পাঁচ হাজার পাঁচশো টাকার হ্যাঁ এটা একটা ডিজাইনার ব্লাউজ আছে খুব সুন্দর এই যে খুব সুন্দর এটা আজকে ডিসকাউন্টে দিব এই ডিজাইনের শাড়িগুলো আমাদের শেষ অলমোস্ট এই কালো শেষ আমাদের এক পিসি আছে এটা আজকে যে নিবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা একটু ধরে দাও না চার হাজার পাঁচশো টাকা যার লাগবে এটা অনেক সুন্দর লাগতেছে চার হাজার পাঁচশো জন্য যেটা কঠিন সেটা কখনো আমাদের উপরে চাপিয়ে দেন না ইসলাম অনেক সহজ অনেক সহজ আপু অনেক সহজ অনেক সহজ মানে বলে বুঝানো যাবে না ঠিক আছে অনেক সহজ নামাজ যার যার মতো করে পড়তেছে যেখানে যে ইচ্ছা দাঁড়ায় পড়তেছে মানে অন্যরকম এত কিছু এক্সপ্লেইন আসলে কর্মের জায়গা থেকে করা যায় না আমি পারলে আলাদা একদিন লাইভে এসে গল্প আইন ইনবক্সটা চেক করেন সবারটা চেক করবো শর্মিলি মিমি আপ আমি অবশ্যই চেক করে দিব আমার প্রোফাইল পিকচারের শাড়িটা কিন্তু ফালা কালেকশন থেকে নেয়া মাসাল্লাহ ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ওদের ওখানে কেউ কিছু পড়ুক না পড়ুক পা দেখা যাক মোজাটা কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ মোজাটা মোজাটা পরে সবাই এটা আমি দেখেছি না আপু কোনো গোল্ড কিনি নাই একা আমার গোল্ডও কিনি নাই গোল্ডের কিচ্ছু আনি নাই কিচ্ছু কিনি নাই আমি গোল্ড কিনতে যাই নাই আমার হাতের অবস্থা খুব টানাটানি আমি গত রোজা থেকে নেই পর্যন্ত কোনো স্বর্ণের জিনিস কিনি নাই এখন তো দাম অনেক বেশি হয়তো আরও কিছুটা সময় কিনতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখে আসছি এটাই অনেক বড় একটা ব্যাপার আমি কোনো স্বর্ণ কিনি নি আপু ইভেন আমার ফালাকের জন্য একটা কানের দুল কেনার ইচ্ছা ছিল আমি সেটাও কিনতে পারিনি তা যতটুকু টাকা আমি নিয়ে গিয়েছিলাম খুব সামান্য পরিমাণ ওটা দিয়ে আমি যাই না তসবি টুপি আতর মানে একদম কাছের কিছু কিছু মুরব্বীরা আছেন তাদের জন্য কিছু জিনিস এনেছি অল্প কিছু খেজুর এনেছি খুবই কম আর জমজমের পানি তো একটা পাসপোর্ট একটা দুটা এনেছি তো আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় জিনিস আপু আমি কোনো স্বর্ণ কিনিনি কোনো স্বর্ণ কিনিনি আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি স্বর্ণ কেনার নিয়তে যাই নাই যে পাঁচ হাজার দশ হাজার টাকা কম পাবো আমি স্বর্ণ কিনবো আপু আমার এই স্বর্ণ কেনার মনেই ছিল না খুব সুন্দর টাকা এটা একদম হাজার অবাক করা আমার শাশুড়িও বিশ্বাস করতে পারতেছিলেন না যে আমি কোনো স্বর্ণই কিনি নাই আমার কোনো কিছু শান্তি লাগে নাই আমি আল্লাহর ঘরে গেছি ওইটাই আমার অনেক শান্তি আহ হজর আসোয়াদে হচ্ছে চুমু দিতে পারি নাই আমার বাবা পেরেছেন সো ওইটা একটা মানে বলবো না মনে কষ্ট আছে হয়তো ইনশাল্লাহ আপনার ভাইয়া যখন যাবেন তখন ওই জায়গাটা মহিলাদের জন্য খুব বেশি একটা সেফ না অনেক ধাক্কা থাকি হয় সো বাকি রুকি নিয়ে আমি নিতে ধরেছি চুমু দিয়েছি গিলাফ ধরেছি ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা কোনা ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ মাকাম ইব্রাহিমের একদম কাছে গিয়েছি ধরেছি আমি কোনো ছবি তুলতে পারি নাই ফালাকের কিছু ছবি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল পুরো জার্নিটা অসম্ভব সুন্দর লাগছে এভাবে থাকবেন সবসময় ইনশাল্লা আপু যাক আপনারা সবাই বলেছেন ইনশাল্লাহ অনেক দিন দেখি এমন আমরা বা হাজ থেকে ব্যাক করে হিজাব হয়ে যায় এসে আশা করব মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ দোয়া করবেন আপু দোয়া করবেন ঠিক আছে সেইটা এক হাজার টাকা ডিসকাউন্টে আজকে চার হাজার পাঁচশো আরেকটা শাড়ি আছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু দাও না আরেকটা শাড়ি আছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মা দিনা কেমন লাগলো মা অনেক শান্তি আপু অনেক শান্তি মাক্কাতে তো অনেক কাজ থাকে খুব সুন্দর একটা নিতা শাড়ি দেখাচ্ছি এটা আমাদের প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা এটাও আজকে ডিসকাউন্টে যাবে না আপু ফুল ফ্যামিলি যায়নি ফুল ফ্যামিলি যায়নি বললাম না আমার বাবা মা বোন আমি ফালাক আমার বোনের মেয়ে হ্যাঁ এটা খুব সুন্দর একটা টিস্যু শাড়ি এগুলো অনেক অনেক এক্সক্লুসিভ সবাই যায়নি আপু আমার শাশুড়ি যখন যাবেন সামনে আমার হাজবেন্ড তখন যাবে তখন ইনশাল্লাহ আবার আমরা যাব হ্যাঁ মানে অনেক ঈদে কিনাকাটা না করে অনেক টাকা খরচ না করে আমরা এটা মানে মনে মনে আমরা ঠিক করেছি যে আমরা আল্লাহর ঘর থেকে ঘুরে আসবো এরকম একটা মন মানসিকতা করেছি বাকিটা আল্লাহ ভালো জানেন দান করুক আমি থ্যাংক ইউ আপু দোয়া করবা আমরা আল্লাহর ঘর অবশ্যই অবশ্যই এটা অনেক বড় একটা প্রিভিলেজ মানুষের সৌন্দর্য শালীনতায় থ্যাংক ইউ তোমার অনেক থ্রি পিস পরেছি আর এখন একটা শাড়ি গিফট করতে পারবো না না পারবো না যেটা পারবো না সেটা আমি বলবো না এই ব্লাউজটা দেখেন কি সুন্দর নিতাম্বানি শাড়ি হ্যাঁ এটা জাস্ট পরার পরে চকচক করবে এটাও ডিসকাউন্টে তিন হাজার টাকা থ্রি টাকা এটা অনেক সুন্দর এটা তিন হাজার টাকায় দিয়েছি অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জ কালার তিন হাজার টাকায় দিয়ে দিয়েছি এটা যার লাগবে নিয়ে নিন এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর থ্রি টাকা ঠিক আছে একদম এটাকে বলে হচ্ছে টিসু কাঞ্জি বাট শরীর দেখা যাবে না থ্রি টাকা থ্রি টাকা খালেদ আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন থ্রি টাকা গাদোয়াল গুলো দাও তো নতুন স্টক থেকে ঠিক আছে থ্রি টাকা যার লাগবে আলহামদুলিল্লাহ আমি সব করেছি আমাকে তোমার ভাই আর যে মলেন ছিল উনি সহ অনেক কষ্ট করে আমাকে সব কিছু করতে দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমি ভেবেছি যে হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আপনাদের ভাইয়া যাবে তখন আমি পারবো এইটাই পারি নাই শুধু আপু বাকি সব আলহামদুলিল্লাহ ভালো মতো করেছি মানে খুব সুন্দর করে সব কাজ হয়েছে আসসালাম আলাইকুম মনীষা হোসেন চলে আসেন মার্শাল্লাহ থ্যাংক ইউ ওকে তিনটা গাদওয়াল দেখাবো এখন তিনটে এক্সক্লুসিভ গাদোয়াল দেখাবো হাফ সিল্ক গাদোয়াল ওকে তিনটে এক্সক্লুসিভ হাফ সিল্ক গাদোয়াল দেখিয়ে দিচ্ছি আপু আমার জন্য দোয়া করবে আমি যেন যেতে পারি ইনশাল্লাহ সবাই আল্লাহ সবাই মনের আশা পূরণ করুক সবার এটার ব্লাউজটা অনেক সুন্দর আমি তো তোমার ছোটবেলার বান্ধবী ছিলাম আমার বান্ধবী আমার না ছোটবেলার কোনো বান্ধবী নেই আমার মা আমাকে কখনো বান্ধবী বানাইতেই দেয়নি যারা আছেন হ্যাঁ তারা আমার বান্ধবী থাকে না অনেক গলায় গলায় বান্ধবী ওরকম নাই কেউ হাজার পাঁচশো টাকা আপনার কালারটা খুব সুন্দর যে তাকেই মানাবে অনেক উজ্জ্বল লাগছে হ্যাঁ আমার শাড়ি কালারটা খুব সুন্দর আর আমি হচ্ছে কি ম্যাচিং করেছি জানেন আমি ম্যাচিং করেছি এই যে দেখেন শাড়িটার মধ্যে না ফুল আছে হ্যাঁ এই যে দেখেন এই আমার হিসাবটা একদম এক্স্যাক্ট হয়নি বাট কিছুটা ক্লোজ ক্লোজ ফ্লাওয়ার আছে একটা ব্ল্যাক ইনবক্স করেছি একটু দেখবা এটা দিতে পারবা কিনা আপনি কি জর্জেট দেখানো হবে না আপু শিফন শিফন দেখিয়েছি আপু নাইস টু সি ইউ আপু থ্যাংক থ্যাংক ইউ ইউ আপু সো মাচ দোয়া করবেন ওকে স্যার এখন শুরু করছি তিনটা গাঁদল দেখাবো খুব সুন্দর এটার তো পার্টটা জাস্ট মাসাল্লাহ এটা যদি একটা লাল ব্লাউজ দিয়ে পড়ি অনেক ভালো লাগবে তুমি তোমার অনেক বান্ধবীর বাসায় গেছে আমি জীবনে কোনো বান্ধবীর বাসায়ও যাইনি করে দাও আচ্ছা সো আমি আমি কোনো উল্টাপাল্টা রিপ্লাইও করতে চাই না বা আমি কোনো উল্টাপাল্টা রিপ্লাই কমেন্টও পড়তে চাই না যাই হোক সেটা খুব সুন্দর কার চাই অসম্ভব কালার তিনটাই এসেছে আপু মোবারক কাপু আমি একটা সাদা লাল গাদোয়া সাদি অর্ডার করেছি পঞ্চাশ টাকা বিকাশ করেছি এখনো পাইনি আপু নক দেন শাড়ি এসেছে পূজা সার আপু সব শাড়ি আপনাদের জন্যই প্রাচী সাহা আপু এগুলো সব পূজার নতুন শাড়ি ঠিক আছে স্টক স্টক অনেক স্টক আপু আমি লাইভ করবো আপনারা প্রোডাক্ট নিবেন আপনাদের জন্য কি বলেন অ্যারেঞ্জমেন্ট থাকবে না এটা হচ্ছে ব্লাউজ শাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর আপু হিজাব করা শুরু করেছেন আপু আমি চেষ্টা করছি আমি জানি না আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো দেখেন জাস্ট পার্টটা দেখেন হাফ সিল্ক গাদোয়াল যার লাগবে নিয়ে নিবেন বস হাফ সিল্ক গাদোয়াল খুবই সুন্দর এটার মধ্যে সিল্কের পরিমাণটা অনেক বেশি জাস্ট এরকম ফোল্ড করে থাকলেই এটার দাম বারো পনেরো হাজার টাকা হয়ে যেত খুব সুন্দর এটার কালারটা কি দারুণ মাসাল একটা প্যাস্টাল কালার এন্ড রেড কালারের যে পাটটা আছে মাসালা যে কালারের আঁচল হবে পাটটা সে কালারের হবে টেম্পল করা নীল আছে আছে নীল আছে খুব সুন্দর এটার সাথে নীল আছে হ্যাঁ খুব সুন্দর নীল আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ এই জিনিসটা যখন এই জায়গাটার মধ্যে পরবে অনেক সুন্দর লাগবে ঠিক আছে থ্যাংক ইউ নুসরা দি বাপু এটা অনেক সুন্দর প্যাস্টাল কালার ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নীল কে চেয়েছিলেন নীলাঞ্জনা নীলাঞ্জনা কে চেয়েছিলেন বলেন এই যে খুব সুন্দর খুবই সুন্দর এই নীলটা কার চাই এটা না নিতে পারলে বিগমি সারের পর এটা তো খুব সফিস্টিকেটেড একটা কালার দোয়া করবা যেন হিজাবটা লাইফ কন্টিনিউ করে হ্যাঁ আমি এটাই আপনাদের কাছ থেকে দোয়াটাই চেয়েছি আমারটা প্রায় আট হাজার তুমি তো অনেক ব্যস্ত আছো আমরা ঢাকায় গিয়েছিলাম তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল আমি আসলে প্রথমত আপু অত্যন্ত দুঃখিত হ্যাঁ আমি আসলে আপনাকে চিনতেই পারি না ঠিক আছে আপনি কি আমি সেটাই চিনতে পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে শোরুম দিলে ইনশাল্লাহ আমাদের দেখা হবে শোরুমে আসবেন দেখা করবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে এটা হচ্ছে রেড কালার পুজোর জন্য একটা গ্রিন কাতান দিবেন অবশ্যই দিব অবশ্যই দিব অনেক গ্রিন শাড়ি আছে কালকের লাইফটা দেখেন সমিলিয়া মিমিয়া পু কালকের লাইফটা নীলটা কাটছে অসম্ভব অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর গোল্ডেন শাড়িটা একটু এগিয়ে তো অসম্ভব রকমের সুন্দর আর এগুলা হচ্ছে ভেরি এক্সক্লুসিভ পূজা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এগুলা গোল্ডেন কালার গহনা দিয়ে আরো সুন্দর লাগবে খাদ মধ্যে নীল আচ্ছা আমি তোমার এখন চিনছি আমার তো মুক্তা এখন ঠিক আছে এতক্ষণ বান্ধবী বান্ধবী বললে কি চিনা যায় কেমন আছে অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগছে আসসালাম আলাইকুম সোমাকার আপু আপনি কেমন আছেন আমারও ভালো লাগছে আমারও ভালো লাগছে হিসাবে অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপনারা সবাই আজকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন অনেক প্রশংসা করেছেন অনেক ভালো লেগেছে আপু প্রথম দিক থেকে দেখতে পারিনি এগুলোর প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা তো অনেক সুন্দর একটা সফট কালারের মধ্যে পেয়ে যাচ্ছে পাশে আছে আপনার নাইস একটা ওয়াইন কালারের বার্ন অরেঞ্জ কালার দেখেন এটা কার চাই প্রত্যেকটা শাড়ি সিলেক্টেড আমি ইভেন শাড়ির আচরণ দেখেও আনাতে পারি নাই যেহেতু আমরা এগুলো হচ্ছে মোবাইলে সিলেক্ট করি অত বেশি খুলে আনানো যায় না বাট শাড়িগুলো সুপার বাসছে আমি তোমাকে মন ভরে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ওকে বোলার কি অবস্থা ওখানেও কি পানি উঠছে ওকে দেশে যেই বন্যা হইতেছে আল্লাহ মাফ করুক খুবই সুন্দর খুবই সুন্দর যখন মক্কায় ছিলাম যেদিন মক্কা থেকে চলে আসলাম মদিনায় সেদিন অনেক ঝড় হলো মক্কায় যখন মদিনায় মদিনায় গেলাম ঝড়টা দেখেছি মানে আমাদের জানালা হোটেলে কাঁপতেছিল মানে এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে মাসাল্লা আপু হিজাব প্লিজ কন্টিনিউ ইনশাল্লাহ সালাম আপু ডিউ হ্যাভ পিওর খাটি অফ হোয়াইট অ্যান্ড রেড কালার শাড়ি আপু উই হ্যাভ হ্যাঁ আপনি চাইলে কালকে ছবি দিব অফিস আওয়ারে আর আইদার কালকে আমি লাইভে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আপু আপু রেড শাড়ি ডেলিভারি করার কথা ছিল একটা কনফার্ম করবেন আমাকে প্লিজ আপু আমি আপনাকে রেড শাড়িটা কনফার্ম অলরেডি আমি শাড়িটা সরিয়ে রেখেছি ওটা আমি লাইভে শোকেসও করিনি ইনশাআল্লাহ আপু পরশু পেয়ে যাবেন আপনি বলে রাখবেন এটা খুব সুন্দর ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর একটা পূজা স্পেশাল রেড শাড়ি এসেছে আমি দেখিয়ে দিচ্ছি এটারও আলাদা করে লাইভ হবে ঠিক আছে সোনাক্ষী সিনহার শাড়ি সোনাক্ষী সিনহার পিওর সিল্কের রেড শাড়িটা কিন্তু চলে এসেছে একটা জিনিস চাইতাম আপনি হিসাব করেন আমি আমি কমেন্ট একটু পড়ি এই পর্যন্ত যত আপুদের ব্লগ ভিডিও দেখেছি তাদের জন্য দোয়া করেছি হিজাবি হন আলহামদুলিল্লাহ বাড়ি সাপোর জন্য মন থেকে বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপু হয়ে যাবেন যখন আল্লাহ তাকে হেদাত করবেন তোমার তো কত থ্রি পিস পরেছিলাম এখন শাড়ি পরাইবা হ্যাঁ এখন ঠিক আছে আজকের কালেকশন ফাটাফাটি হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট না করার কথা হচ্ছে এতে আপনার মতামত জানতে চাচ্ছি আপু যদি আমার দেশের মানুষ বলে ইন্ডিয়ান প্রোডাক্ট না তো ইন্ডিয়ান প্রোডাক্ট না প্রোডাক্টের কি অভাব আছে আপু থাইল্যান্ডের অনেক প্রোডাক্ট আছে পাকিস্তানের ড্রেসের তো অনেক বাজার সরগরম সেগুলো সেল করব কোনো সমস্যা নাই কিন্তু আপু যে প্রোডাক্টগুলো আমার অলরেডি টাকা হয়ে আছে বা যে প্রোডাক্টগুলো আমার অলরেডি স্টকে আছে আপু আমার তো ঈদ টাকা লগ্নি করা যে প্রোডাক্ট এখন শুধু আসবে আমার পেমেন্ট কমপ্লিট করা সেগুলো সেল করতে হবে এখন বলে ও এটা হবে না এখন ইনস্ট্যান্ট আপু সম্ভব না বললেও পারবো না হ্যাঁ সময় লাগবে আস্তে আস্তে ছেড়ে দিব ইনশাল্লাহ সবাই যেই গতিতে যাবে সেই গতিতেই যেতে হবে এই যে যখন ছাত্র আন্দোলন শুরু হলো সবাই ছাত্রদের দলে ছিল আপু আস্তে 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 সবাই হয়েছে তাই না এটাই হচ্ছে নিয়ম যে যখন যেই গতিতে যাবে পানি যেই দিকে গড়াবে সবার দেশের যদি একজন ভালো জনগণ হয় ওদিকেই যেতে হবে আমি একা যদি বলি আমি সেল করব ইন্ডিয়ান প্রোডাক্ট এটা তো হইল না কেন সেল করব আপনারা জাস্ট এটা বলতে পারেন যে এখন আমাদের তো যারা আমরা রেগুলার প্রোডাক্ট স্টক করে সেল করি আপু যাদের বড় বড় শোরুম আমাদের লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট আমরা এখন ইনস্ট্যান্ট ছেড়ে দিতে পারবো না সময় দিতে হবে হয়ে যাবে ओके से इस सोनारक्षी सिन्हा যাদের যাদের প্রি অর্ডার ছিল ইনশাআল্লাহ শাড়িটা জাস্ট আমি দেখিয়ে দিলাম এটা প্রাইসটা আমি এখন বলবো না এটা আমি লাইভে প্রাইস বলবো ঠিক আছে লালটা কত এই যে দেখছেন এইটা দেখুন শাড়ি এটা ইনশাআল্লাহ আমি পরে লাইভ করব হ্যাঁ এটা খুব সুন্দর করে করে দেন লাইভে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় এটা পরে লাইভে আসবো এটার ब्लाउজ মেক করব দেন পরবো দেন লাইভে আসবো এটা অনেক ভালো লাগছে কথা শোনাপু মনটা ভরে গেল थैंक यू দেশে এসে আসো আমাদের বাসায় ঘুরে যাও ইনশাআল্লাহ আসবো আমার তো সময় নাই রে বোন আমি তো দুইটা মাস ছুটি কাটাইলাম বাকি যে বছরের আর চারটা মাস আছে আমি মনে হয় না আর ছুটি নিতে পারবো আমার এই বছরের ছুটি অনেক বেশি হয়ে গেছে খুব সুন্দর আর দেশের অবস্থা ব্যবসার অবস্থা বছর খুব খারাপ অনেক বেশি এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি আমি পূজার জন্য অনেক স্টক করেছি এটা স্টক আছে আলহামদুলিল্লাহ চাইলে আপনারা পরেও অর্ডার করতে পারবেন এটা স্টক আছে এটা আমি ইনশাল্লাহ পরে এটা ল্যাভেন্ডার এগুলো আমার স্টক প্রোডাক্ট লাইভ করবো এতদিন কোথায় ছিলেন ছিলাম আল্লাহ যেখানে রেখেছিলেন সেখানেই ছিলাম ওকে যে ব্লাউজটা অনেক সুন্দর দেখেন একদিন একটা লাল শাড়ি লাইভ করবো সেদিন শুধু লাল শাড়ি দেখাবো আপু সবসময় হিজাব কালার সবসময় হিজাব কালার মিল না রেখে কালার কন্ট্রাস্ট করে হিজাব পরলে ভালো লাগে ম্যাচিং কালার হ্যাঁ তোমার জন্য সবসময় দোয়া করে বড়দের দোয়াই তো হচ্ছে ছোটদের উন্নতি আপু একদিন ইউশাড়ি লাইভ করেন ইনশাআল্লাহ তোমার পোড়াটর অন্য কালার হবে আমার অনেক কালার দেখিয়েছি ওকে এটা যা লাগবে নি খুব সুন্দর রে একদম পিওর সিল্কের মধ্যে এটা প্রাইস শুনলে মাথা ঘুরে যাবে হ্যাঁ জাস্ট এতটুকুই বললাম পিওর সিল্কের তো এটার প্রাইস শুনলে একদম মাথাটা ঘুরে যাবে সেটা আমি খুব তাড়াতাড়ি লাইভ করে দিব কান্ডি কালকে লাইভ করবো ইনশাল্লাহ সুন্দর সাজেশন দিয়েছেন মাসাল্লাহ থ্যাংক ইউ আপু আমি যেটা ভাবি সেটা আমি বলি সেটাই আমি করার চেষ্টা করি রেড শাড়িটার প্রাইসটা বলে দেন প্লিজ পঁয়ত্রিশশো টাকা ওকে সোনাক্ষী সিনহার লুক দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে ও সোনাক্ষী সিনহা উইথ হিজাব তাই না ওকে খুব সুন্দর হ্যাঁ বাড়িশা লাইভ হবে এটা জাস্ট আচলের দেখেন এক একদম বিউটিফুল একটা কাঞ্জিভরম দেখেন এই শাড়ি এই প্রাইসে কিভাবে আসে এখন সব প্রোডাক্টই আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন ওকে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ বাঁচালে সবাই সবার জন্য দোয়া করবেন আমার মৌ পাখি থ্যাংক ইউ কি অবস্থা তোমার তুমি তো ছোটখাটো একটা সরকার তোমার আইডি ফলো করলে আর কোনো কিছুর কোনো চিন্তা নাই হ্যাঁ তুমি ছোটখাটো একটা সরকার শারমিন কাবির আপু আমি তো ফেসবুকে ঢুকে তোমার আইডিটা সব সময় দেখি ভালো লাগে সব নিউজ হচ্ছে তোমার কাছে পাওয়া যায় হবে না একটাই জি আপু আপু আসসালাম আলাইকুম ওকে সো যারা যা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ আমি যেটা পড়েছি এটা খুব সুন্দর যেমন আজকে আজকের হিসাবটা আমি একটু কন্ট্রাস্ট করে পড়েছি হ্যাঁ আজকে তো একটু কন্ট্রাস্ট করেই পড়েছি মানে একটু ল্যাভেন্ডার কালারের সবাই দোয়া করবেন যারা যারা লাইফটা দেখেছেন একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লা আগামীকালকে দেখা হবে আর যারা যারা অর্ডার করেছেন বা করছেন একটু সময় দিতে হবে আপু আজকে হঠাৎ হিসাব পড়লা কিউট লাগছে অনেক চেষ্টা করছি আপু হিজাব পড়তে এমনি পড়লাম একদিকে তো সবার যেতে হবে সো একটু চেষ্টা করছি বয়স তো হয়েছে মেয়ে বড় হচ্ছে সবকিছু মিলিয়ে ওকে সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন আজকে খুব ভালো একটা লাইভ হয়েছে অনেক আপুরা লাইভ দেখেছেন ইনবক্স আজকে রিপ্লাই পেতে একটু সময় লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম